পুলিশ পাশে থাকায় তৃণমূল বিজেপির ওপর আক্রমণ চালাচ্ছে, কিন্তু সরকার পড়ে গেলে পুলিশকে বাঁচানোর কেউ থাকবে না, অনাথ হয়ে যাবে তৃণমূল, হুঁশিয়ারি দিলীপ ঘোষ। পাগলের প্রলাপ, দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। অনেক ভাঙাভাঙি করেছেন, এবার গড়ার কথা ভাবুন একটু। তাহলে যেদিন সরকারটা ভেঙে দেবো সেদিন কিন্তু অনাথ হয়ে যাবেন, কেউ দেখা থাকবে না, পুলিশ লাগবে। সেই জন্য এখানকার চা কতটা গরম সেটা দেখাচ্ছি আমি এলাম। আমাদের চা সবসময় গরমই থাকে। যারা নিজের ভরসায় লড়তে পারে না, নিজের কর্মীদের উপরে ভরসা করতে পারে না, পুলিশের উপরে ভরসা করে, যাদের নিজের মাথার উপরে বিশ্বাস নেই, নিজের ব্রেনের উপরে বিশ্বাস নেই, বিহার থেকে ব্রেন ধার করে নিয়ে আসে, তারা কি আমাদের সঙ্গে লড়বে? পারবে না। পাগল অনেক কথা বলে রাস্তা জুড়ে, পাগল বড় করে বকে, লোককে গালাগালি করে, কখনো নিজের চুল ছেড়ে তাদের কথার গুরুত্ব দিতে হয়। দিলীপ ঘোষ ওই ধরনের একটা পাগল, সে কখন কি বলে সে নিজেও জানে না। সুতরাং দিলীপ ঘোষের কথার আমরা কোনো গুরুত্ব দিই না। যেভাবে পুলিশ আগামী বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ তার রেজাল্টে, দিলীপ ঘোষ বা তার নেতা যারা, তারা তার ফল পাবে। বিজেপির ঘরের কন্দল, জেলা নেতার বিরুদ্ধে মিছিল দলের একাংশের, সাংসদ শান্তনু ঠাকুরকে নালিশ, তৃণমূলের কটাক্ষ, সবটাই বিজেপির গটআপ খেলা। ঠাকুরনগরে বিজেপির মিছিল, স্লোগান, কোষপুতুল দাহ দলেরই বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে মিছিল শেষ হয় সবেদাতলা মোড়ে। মিছিল থেকেই ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীদের একাংশ। দীর্ঘদিন ধরে কেউ এক একজন এখানে 20-30 বছর ধরে বিজেপি করছে, কিন্তু শঙ্কর চ্যাটার্জি যেদিন থেকে বিজেপি হয়েছে সেদিন থেকে বিজেপিকে ক্ষতি করার জন্য, বিজেপি ধ্বংস করার জন্য উনি ঐক্যবদ্ধ হয়েছেন, তৃণমূলের সাথে গটআপ করছেন। একই দাবি নিয়ে দিন কয়েক আগে আরও একবার বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন দলের কর্মীরা। সাংসদ বলছেন এ নিয়ে যা করার দলই করবে। ভারতীয় জনতা পার্টির যারা ফিল করছে, যারা ব্রাত্য, তারা আমার কাছে আসতেই পারে। তো আমি সাজেস্ট করেছি যে আপনারা রাজ্যের নেতৃত্বের কাছে যান, যারা প্রকৃত সংগঠনের দায়িত্ব, কিন্তু তারা তাদের বক্তব্য তারা অনেকবার জানিয়েছে, বিভিন্ন জায়গাতে জানিয়েছে, এটা আমি শুনেছি জাস্ট। বিজেপির এই কোন্দল দেখে মুচকি হাসি তৃণমূলের। এটা সম্পূর্ণ ওদের আভ্যন্তরীণ দলীয় কোন্দল, সেটাই শান্তনু ঠাকুরের বাড়িতে কুশপুতুল দাহ, ঠাকুরনগরে মিছিল, এর তাৎপর্য আমি বুঝতে পারলাম। এই ঠাকুরনগরের চমক দেখানো আমার মনে হয় যে নিজের গুরুত্ব বাড়ানোর জন্যে এইটা একটা গটআপ। তৃণমূলের তত্ত্ব অবশ্য উড়িয়ে দিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।